নমস্তে অল আজকে এক নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ মানি আমাদের জীবনকে আরও উন্নত করে তোলে শুধু মোবাইল নম্বর দিয়েই টাকা পাঠানোর সুবিধা দিচ্ছে আইএমপিএস খুব তাড়াতাড়ি কোনো উপভোক্তার নাম আগাম যোগ না করেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাঠানো যাবে ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস বা আইএমপিএস পরিষেবা সরলীকরণ করছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো সহজ এবং ত্রুটিমুক্ত করতেই এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে নতুন প্রক্রিয়ায় আপনি যাকে টাকা পাঠাতে চাইছেন তার মোবাইল নম্বর এবং নাম ব্যবহার করেই টাকা পাঠিয়ে দিতে পারবেন এমনটাই জানিয়েছে এনপিসিআই আইএমপিএস কিভাবে কাজ করবে তা নিয়ে একটু আলোচনা করা যাক সাধারণত দুই ধরনের পেমেন্ট আইএমপিএস প্রক্রিয়ার মাধ্যমে করা যায় একটি হলো পার্সন টু অ্যাকাউন্ট অর্থাৎ কোনো এক ব্যক্তি অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন যেখানে সেই ব্যক্তিকে টাকা পাঠাতে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের নাম এবং ব্যাংকের আইএফএসসি কোড ব্যবহার করতে হবে দ্বিতীয়ত হল পার্সন টু পার্সন পেমেন্ট এক্ষেত্রে যিনি টাকা পাঠাতে চাইছেন তাকে উপভোক্তার মোবাইল নম্বর এবং মোবাইল নম্বর আইডেন্টিফায়ার ইউজ করতে হবে যাকে পাঠানো হচ্ছে তাকে চিহ্নিত করতে এম নম্বর এতে কাজে লাগে নতুন আরও সরলীকরণ করার জন্য আইএমপিএস প্রক্রিয়ার কথা জানিয়েছেন সম্প্রতি এনপিসিআই মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে শুধুমাত্র মোবাইল নম্বর এবং ব্যাংকের নাম দিলেই হবে নতুন প্রক্রিয়ায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাঠানো যাবে তবে তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে যদি কারো একই মোবাইল নম্বরে একাধিক অ্যাকাউন্ট যোগ থাকে তাহলে একটি অ্যাকাউন্টকে প্রাইমারি অ্যাকাউন্ট হিসাবে চিহ্নিত করা হবে এবং সেখানেই টাকা ঢুকবে তবে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের প্রাইমারি অ্যাকাউন্ট বা ডিফল্ট অ্যাকাউন্ট নির্বাচনের সুযোগ দেবে আজকের এই মানি ট্রান্সফারের আপডেট এতটাই পরবর্তীকালে নতুন আপডেট এলে আমার চ্যানেলে তা আলোচনা হবে ভালো থাকবেন জয় হিন্দ